হ্যালো ফ্রেন্ডস, আমি অর্ণব প্রমাণ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে এই ভিডিওতে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রেশন কার্ডের স্ট্যাটাস কীভাবে চেক করা যাবে, সেই টপিকটি নিয়ে আজকে এই ভিডিওটা আলোচনা করবো। দেখুন, আমি রয়েছি wbpds.gov.in ওয়েবসাইটে। তো এখানে কিন্তু 2 ডিসেম্বরের পরে কিন্তু এই ওয়েবসাইটে কিন্তু সেই লিঙ্কটা আবার আগের মতো ফিরিয়ে দেওয়া হয়েছে আর সেই লিঙ্কটা চালু হয়েছে। তো সেই লিঙ্কটাতে কীভাবে এখন বর্তমানে স্ট্যাটাস চেক করবো সেটা আমি দেখাবো। এটা হচ্ছে আপনার নন সাবসিডাইজড একটা কার্ডের আমি স্ট্যাটাস চেক করব। তো সেই স্ট্যাটাসটা কি আছে, এই এই ফর্মটা কিন্তু অফলাইনে ফিল আপ করা হয়েছিল, আর আমি নেক্সট একটা টিউটোরিয়াল দেবো সেটা হচ্ছে অনলাইনে ফিল আপ করা ফর্মের কীভাবে স্ট্যাটাস চেক করতে হবে। তো স্ট্যাটাসটা আপনি কোথা থেকে চেক করতে পারবেন, আপনাকে প্রথমেই এখানে আসতে হবে ফিচার্স বলে যে মেনুটা আছে, ফিচার্স মেনুতে। ফিচার্স মেনুতে ক্লিক করার পরে নিচে একদম সেকেন্ড ক্যাটাগরির নিচে দেখতে পাচ্ছেন চেক রেশন কার্ড অ্যাপ্লিকেশান স্ট্যাটাস, এটার উপর আপনাকে ক্লিক করতে হবে। করার পরে এইটার উপর ক্লিক করার পরে এখানে প্রথম কী অপশান দিয়েছে, সিলেক্ট ফর্ম টাইপ, কত নম্বর ফর্ম এখান থেকে ফিল আপ করা হয়েছিল। তো আপনারা ইন জেনারেলি সাধারণত সবাই জানেন যে নতুন নাম তুলতে গেলে ঠিক কত নম্বর ফর্ম ফিল আপ করতে হয়। তো সেইখানে আপনারা ফর্মের নামটা কিন্তু এখান থেকে বা ফর্মের নাম্বারটা কিন্তু এখান থেকে আপনারা চুজ করে দেবেন, ঠিক আছে। তো বন্ধুরা, এখান থেকে আমি এখন ফর্মের টাইপটা চুজ করে দেবো, কত নম্বর ফর্মটা সেটা ফিল আপ করা হয়েছিল সেটা কিন্তু অফলাইনে করা হয়েছিল, অফলাইনের ফর্মটা আমি আজকে দেখাচ্ছি, নেক্সট টিউটোরিয়ালে অনলাইনে ফর্ম দেখাবো। এটা ছিল হচ্ছে 3U, মানে 3-তে 3 নম্বর ফর্ম, ইউ ফর আরবান, কোন ডিস্ট্রিক্ট থেকে, নদিয়া ডিস্ট্রিক্ট থেকে ছিল, কোন মিউনিসিপ্যালিটি ছিল এখানে, যেগুলো এম লেখা সেগুলো মিউনিসিপ্যালিটি, যেগুলো এম ছাড়া সেগুলো হচ্ছে ব্লক, ঠিক আছে, এই মিউনিসিপ্যালিটি ছিল। এইবার দেখুন এখানে কী লেখা আছে, লাস্ট 8 ডিজিট অফ অ্যাপ্লিকেশান নাম্বার, যেহেতু এটা অফলাইনে ছিল সুতরাং এটা 8 ডিজিট হবে, যদি অনলাইনে হয় তাহলে এটা দিতে হবে, ঠিক আছে। আমি এখন 8 ডিজিট বসিয়ে দেবো, মানে যেগুলো বারকোড দেওয়া ছিল, জমা দেওয়ার পরে যেগুলো বারকোডে ছিল সেগুলো কিন্তু এখানে বসাতে হবে। বসানোর পরে সার্চ অপশনে ক্লিক করলাম, দেখুন এখানে কী লিখেছে, স্ট্যাটাস চেঞ্জ অন 24/11, তারপরে এখানে লিখেছে ভেরিফাইড রিমার্কস, তার মানে কি এই যে অ্যাপ্লিকেশান যেটা এখানে জমা দেওয়া হয়েছিল এটা কিন্তু ভেরিফাইড হয়েছে, বাট এখনও কিন্তু কার্ড তৈরি হয়েছে বা কিছু কী না সেগুলো কিন্তু এখনও এই নাম্বারের এগেনস্ট কিছু আপডেট পাওয়া যাচ্ছে না, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাস রেশন কার্ডে চেক করতে পারেন কী অবস্থায় আছে বা কী অবস্থায় না আছে। এখান থেকে আগে শুধুমাত্র এই অপশানটা ছিল না, এখন এই অপশানগুলো, এতগুলো অপশান আপনারা এখান থেকে পাচ্ছেন, কারেকশানের কী স্ট্যাটাস আছে সেগুলো কিন্তু দেখতে পাবেন। তো আমি ডে বাই ডে আপডেট দিতে থাকবো আপনাদের। আপনারা চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে এই ভিডিওটাকে লাইক করুন, ভিডিওটাকে অনেক অনেক বেশি করে শেয়ার করুন। এছাড়াও আমি একটা ওয়েবসাইটের লিঙ্ক, সেটা আমারই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা গিয়ে অনলাইনে কীভাবে রেশন কার্ড ফিল আপ করতে হয়, অনলাইনে কীভাবে আপনারা কীভাবে কারেকশানের ফর্ম ফিল আপ করবেন, কীভাবে সদস্য বাদ পড়ে থাকলে কী প্রসিডিওর এগোবেন, সমস্ত কিন্তু সেখানে ভিডিও সমেত বোঝানো আছে, সেখান থেকে আপনারা কিন্তু পেতে পারেন। তো আজকে ভিডিওটা বেশি লম্বা করছি না, ভিডিওটা এখানে শেষ করছি, নেক্সট টিউটোরিয়াল আবার দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, হ্যাভ আ গুড ডে, বাই।